এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হারলো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। হারের পর দলের টপ অর্ডারের দিকেই আঙ্গুল তুলেছেন দলীয় ক্যাপ্টেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, শুরুতেই 47 রানের ভিতর টপ অর্ডারে চারজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার কারণেই আমরা খেলার শুরুতেই হেরে গেছি। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে 100 রানের জুটি গড়েন সাকিব আল হাসান, তবুও দলকে যোগ্য অবস্থানে নিয়ে যেতে পারেনি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। যদিও এই দুজন হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন, আবারও যখনই তারা দুজন আউট হয়ে যায় তখনই কিন্তু ব্যাকফুটে চলে যায়। 38/4 ওভারেই 193 রানে শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের দল খেলতে পারে, অর্থাৎ 12 ওভারের মতো হাতে রেখেই বাংলাদেশের দল কিন্তু অল আউট হয়ে যায়। মূলত পাকিস্তানের পেসারদের সামনে বাংলাদেশের দলের ব্যাটসম্যানরা কোনোভাবেই কিন্তু রুখে দাঁড়াতে পারেনি, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, তারপরে নাসিম শাহ, এদের বিপক্ষে বাংলাদেশের দলের ব্যাটসম্যানরা একের পর এক নিজেদের উইকেট দিয়ে বিলীন করে এসেছেন, কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি। সাকিব আল হাসান বলেন, আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি। তারা খুব ভালো বলিং করেছে, অত্যন্ত ভালো মানের বলার, তারা বিশ্বমানের বলার, এমনটা কিন্তু সাকিব আল হাসান বলেছেন। সেই সাথে তিনি আম্পায়ারকেও কিছুটা দোষারোপ করেছেন। তিনি বলেছেন, আম্পায়ারের কিছু সিদ্ধান্তের কারণে আমাদের বিপক্ষে চলে গেছে, যার কারণে আরও কিছুটা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেছে। সেই সাথে আরও তিনি বলেছেন, আমার আর সাকিব মুশফিকুর রহিমের জুটিটা অনেকটা ভালো ছিল, যদি আমরা আরও 7-8 ওভার খেলতে পারতাম তবে হয়তোবা রান 250 থেকে 260 রান হতো, তখন একটা সম্মানজনক স্কোর দান করাতে পারতাম, এমনটাই বলেছেন সাকিব আল হাসান। সেই সাথে তিনি আরও বলেছেন, এটাই দায়ভার অবশ্যই আমাদের নিতে হবে, আগামী ম্যাচের জন্য প্রস্তুত নিতে হবে এবং আজকের ম্যাচে ভুল থেকে নিজেদেরকে শুধরে নিয়ে পরবর্তী ম্যাচের জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগামী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে হবে আগামী 9 তারিখে কলম্বোর মাটিতে। অবশ্যই অবশ্যই বাংলাদেশের দলকে শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আরও একটা বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দল কিন্তু সুবিধা করতে পারলেন না। সেই সাথে পাকিস্তান দল আবারও বুঝিয়ে দিলেন তারা কেন বিশ্বের 1 নম্বর দল।